হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ব্লগটা শুরু করেছিলাম কালকে, শেষ করছি আজকের। আজকের হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষক দিবসের দিনে আমার স্টুডেন্টরা, ছোট ছোট বাচ্চারা, ওরা কী ব্যবস্থা করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সারাদিন কীভাবে কাটালাম সেটাও শেয়ার করব। শিক্ষক দিবস কবে থেকে পালিত হয় এবং কেন পালিত হয় সেই সম্বন্ধে আমি বলছি। তো স্টুডেন্টদের জন্য সামান্য আয়োজন করেছি, খুব সামান্য ব্যবস্থা। তো ইচ্ছা আছে পরের বছর একটু অন্যরকমভাবে করব। তো যাই হোক বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে একটা বেশ আনন্দের সঙ্গে অন্য একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাই শেয়ার করব। শিক্ষককে হঠাৎ করে বুড়ো বলে ফেলেছে, কেন বলেছে, কী বৃত্তান্ত, সব কিছু জানতে পারবেন বন্ধুরা, সঙ্গে থাকলো সারাদিনের ব্লগ। তো বন্ধুরা, অহনা সামনে আরও একবার স্বাগত। তো সকালবেলা আমরা টিউশন পড়ানোর পরে, এমনি যেমন প্রত্যেকদিন টিউশন পড়াই, সেই দিনে টিউশন পড়ানোর পরে আমি সকালে টিফিন খেতে এসেছি। এখানে আছে আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু ছেলের শরীরটা খুবই খারাপ, হালকা করে একেবারেই করেছি। আর ছেলে বলছে একটু মা পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, তো পেঁয়াজ বলছিলাম দেবো না যেহেতু গ্যাসের প্রবলেম হচ্ছে, তবু শুনছে না, তাই দিলাম একটু কুচে। আর শশা কেটে নিয়েছি, আর ডিম সিদ্ধ, ওর বাবা বলেছে যে ছেলের ডিম সিদ্ধ দিতে, গ্যাসের সমস্যা হচ্ছে দেবো না, তাও ওর বাবা বলেছে বলে দিলাম। আর এদিকে মাছ বের করে রেখেছি রান্না হবে বলে। তো টিফিন খাওয়ার পরে আমরা এবারে রান্নার জোগাড়ের দিকে চলে এসেছি। এই যে শাকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে কোনো সার দেয়া নেই, বাপের বাড়ি থেকে এনেছি বিনা সারের শাক। এগুলো, এই কলমি শাক ভাজা খেতে খুবই ভালো লাগে, তবে ওই চাষের সার মেরে যে শাকটা ওটা আমার ভালো লাগে না। আর এই ভেটকি মাছটাও বাপের বাড়ি থেকে এনেছি, সে আপনাদের সেদিন বললাম, ভেটকি মাছ, কই মাছ, আরও চিংড়ি টিংড়ি অনেক কিছু। তো পরপর সেদিন আর দেখানো হয়নি, যদিও সব ফ্রিজে ঢোকানো হয়েছিল বলে। তো সেই মাছ 3 পিস ভেজে নিয়েছি তিনজনের জন্য, আর শাক ভাজা করেছি। ছেলে বলছে মা একটু শাক ভাজা হয়ে গেলে আমাকে দিয়ে যাবে। তা শাক ভাজাতে আমি শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করেছি, আর চাল এদিকে ভিজিয়ে রেখেছিলাম। তা শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোল ফুটছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে আমি মাছটা দিয়ে দেব। তো আলু দেখছি সিদ্ধ হয়েছে, একটু সামান্য বাকি থাকবে, সেই সময় মাছটা দেব, দিলে আলুও সিদ্ধ হয়ে যাবে, মাছটার ভেতরে ঝোল ঢুকে যাবে। তো সেই অবস্থায় আমি মাছটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে একটু ফোটাতে সময় দেব, যাতে তেল ঝাল মশলা সব মাছের মধ্যে ঢুকে যায় আর সিদ্ধটাও ভালোভাবে হয়ে যায়। এমনি মাছ ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তাও। তো যাই হোক, চাল এদিকে ধুয়ে রেখেছি, এটা হচ্ছে দুধেশ্বর চাল, আমাদের ঘরের চাল, নিজেদের চাষ হতো, এখন আর চাষ হয় না, এখন ধান কিনে চাল তৈরি করা হয় ঘরে। তো যাই হোক, আমার ছেলে বললো যে একটু শাক ভাজা খাবে, তাই ছেলে এই ঘরে টিভি দেখছে, এই যে বাবু পায়ের ওপর পা তুলে টিভি দেখছে, আর শাক ভাজা দিয়েছি। বলি আর কি দেবো, বলছে না না এখন অনেক বেলা হয়ে গেছে, আমি খেয়ে স্নান করতে যাবো, এই দেখুন এই কার্টুন দেখছে সারাদিন, এইসব দেখবে পৌনে একটা বাজতে যায়, মানে 12:30 বাজে প্রায়, আমাদের 5 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক বন্ধুরা, বাকি রান্না সেরে স্নান করে চলে আসছি। স্নান করে এই মাত্র এলাম, আজ শ্যাম্পু করেছি, এই জন্য এই যে কানে খুলে দিয়েছি, শ্যাম্পু করার সময় চুলে খুব বাঁধে, এই জন্য আমি খুলে রেখে তারপরে এই ঝুলনোটা দিতে পারি, আবার নাও দিতে পারি, এমনভাবে বসাটা পরা যায়। তা যাই হোক, ঝুলনো থাক আর না থাক, আমি কানে খুলে তারপরে কিন্তু আমি শ্যাম্পু করি, না তো চুলে ভীষণ আটকে যায়। জানি না আপনাদের কারোর সমস্যা হয় কি না, কিন্তু আমার খুব সমস্যা হয়, তো ওই জন্য খুলে দিই। আর তারপরে স্নান টান করে এসে আর এই সিঁদুর পরলাম এক্ষুনি, আর অনেকটা একহাতে পড়াতে পারছি না, হ্যাঁ ঢুকেছে ঢুকেছে। তো যাই হোক বন্ধুরা, এবার ঠাকুরঘরটা সেরে আসবো, আর তুলসী গাছে জল দিয়ে আসবো, ধূপ দিয়ে আসবো, তারপরে রান্না তো একটু দেখিয়েছি, আর তারপরে আর কী কী হলো সেটা অবশ্যই দেখাবো, কারণ আমাদের বাড়ির ব্যাপারটা এত ঝামেলার, কর্তাবাবু খাবে একরকম, কর্তাবাবুর ছেলে খাবে একরকম, আমি আবার যাই কোথায়, আমি তো আলাদা করে নিজের পছন্দ বার করতে পারি না, ওরা যা খায় সেটাই আমি খাই, অনেকের বাড়িতে এই সমস্যা আছে তাই না বন্ধুরা, কী করা যাবে, দুজনের দিকটা দেখতে হয়, ছেলের পছন্দটাও করতে ইচ্ছে করে, বরের পছন্দটাও, তাই তো সবসময় সময় হয় না, যখন সময় হয় করে দিই। তো যাই হোক বন্ধুরা, এখন ঠাকুর ঘরে যাই, তারপরে খাওয়া দাওয়ার সময় দেখাবো কী কী রান্না হলো না হলো। স্নান করার পরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে
আমাদের অনেক রকমের ঠাকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর, রাধা কৃষ্ণ, লক্ষ্মী আর গণেশ, আরও অনেক ঠাকুর আছে বন্ধুরা। তো ঠাকুরঘর সেরে আমি ছাদে গিয়ে ধূপ দিয়ে এসেছি। ধূপ দিয়ে এসে দেখি বৃষ্টি পড়ছে, আপনারা বৃষ্টি পড়ছে বুঝতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, এই রাস্তাটা তেমন ভিজে বোঝা যাচ্ছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে? আচ্ছা, আপনাদের এই সাইড থেকে দেখাচ্ছি, আমি জানালা দিয়েই দেখাচ্ছি, এই সাইড দিয়ে রাস্তা দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর রাস্তা ভিজে, ধূপটা নিভেই যাবে মনে হয়, সবে দিয়ে এসেছি, সবে ঠাকুরঘর ছেড়ে এলাম আর বৃষ্টি পড়ছে, আপনাদের দেখাচ্ছিলাম, সবে ওপরে ধূপ দিয়েছি, বৃষ্টি পড়ছে মনে হয় নিভে যাবে, আর মেঘলা হয়ে আছে, কিন্তু সকালে একটু বৃষ্টি ছিল, ভেবেছিলাম অনেক কিছু কাজব, কিন্তু রান্নাবান্না কাজকর্ম করতে করতে একটু যেই বেলা হলো দেখলাম মেঘলা করছে, আর ভাবলাম না না কাজব না, শুধু কেচে আর শুকনো না হলে গন্ধ হবে, বাপের বাড়িতে গিয়ে এসেছি, একটু কেচেছি, অনেকটা আছে এখনও, তো পরে কাছাকাছি হবে বন্ধুরা, ঠাকুরঘরতে এলাম, ভুলতে এবার আজকে নিই, আর ভিজেছিল আজরাতে নেই জানি, কিন্তু না আজরালে কেমন যেন একটা হয়, ওই জন্য একটু আজরে নিলাম। তো বন্ধুরা এবারে চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, আপনারাও খেয়ে নিন, চলুন। তো খাবার থালায় আছে শাক ভাজা আগে দেখেছেন, আর পটল আলু আর চিংড়ি দিয়ে চচ্চড়ি, সে যে কুচো চিংড়ি এনেছিলাম আপনাদের বলেছিলাম, বাপের বাড়িতে অনেক কিছু এনেছিলাম, আর এদিকে ডাল করেছি, ছেলে বলছে ডাল খাবে আর ছেলের বাবা বলছে মাছ খাবে, তা কী করবো, দুজনের মতোই করে করতে হলো। তো মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু এর মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কা নেই, তাও এত সুন্দর কালার হওয়ার একটাই কারণ হচ্ছে টমেটো দেওয়া হয়েছে, ওই জন্য এত সুন্দর কালার হয়েছে। আর মাছের তরকারি ডাল সব কাটানো হয়ে গেছে, এই সাজানো থালাটা প্রথমে আমার ছেলের দেব, তারপরে আমরা দুজনে বেড়ে নেব, নিয়ে তিনজন একসাথেই খেয়ে নেবো, আগে ছেলেকে ধরে দিই কারণ ছেলের দেরি হলে হবে না, এখন ওষুধপত্র খাবে, কিছুদিন আগে অসুখ হয়েছিল আপনারা তো জানেন। তো এই সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করেছি, ছেলে যে ওদিকে খাচ্ছে, আমার কর্তাবাবু পাশে আর কি একটা বলছে তাই হাসছি, তো আর আমি এই পাশে আছি, তো স্ট্যান্ডটা হাতে স্ট্যান্ড নিইনি তো ওই জন্য হাতে ধরে আছি। তো শাক ভাজা দিয়ে আমি প্রথম খাওয়া শুরু করেছি বন্ধুরা, ছেলের বাবা শাক ভাজা আর ডাল আর চিংড়ির যে পটল আলু চচ্চড়ি খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছে, তো খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে। তো ভাত খাওয়ার পরে কর্তাবুর হাতে একটা আপেল ধরিয়ে দিয়েছি, আর শেষে আমিও একটা খাবো, তার আগে আমি গ্যাসটা সব মুছে নিই, কারণ রান্নার পরে গ্যাস মোছা হয়নি, গ্যাস মুছে পরিষ্কার করে নেব। আর শুধু গ্যাস মুছি না, আমি গ্যাস মোছার সময় একেবারে গ্যাস মোছার সঙ্গে সঙ্গে ওই যে গ্যাসের পাশে যে ছিটকে যায় না তেল মশলা টশলা, এইখানেও আমি মুছে নিই, না তো তেল মশলা ছিটকে গেলে কীরকম একটা গন্ধ হয় বা ভালো লাগে না। তারপরে আমি গ্যাসের উনুনটা উঁচু করে নিয়ে নিচটাও মুছে নিয়েছি, আর উনুন দুটো খুলে নিয়েছি, যেহেতু ফ্যান পড়েছিল অল্প জলে, আমি বেসিনে ভিজিয়ে রাখবো, তারপরে পরে মাজবো। তো আমি গ্যাসের নিচটিচ একদম পরিষ্কার করে মুছে নিয়েছি দেখুন বন্ধুরা, আমি উঁচু করেই দেখাচ্ছি, যে এই দেখুন এই যে মুছে নিয়েছি, একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, আর আমি একটা আপেল খাবো বলে ধুয়ে এই টেবিলে রেখেছি। আপেলটা মূলত আমার খাওয়ার জন্য নয় বা পর্তাও খাওয়ার জন্য নয়, ছেলের জন্য আনা হয়েছিল, খাইনি আর তার এখন সমস্যা, ওই জন্য আমরাই খেয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পরে আপেল খাচ্ছি, ছেলের জন্য কেনা হয়েছিল, ছেলে স্কুলে নিয়ে যাবে বলে, তো স্কুলে কদিন গিয়ে তারপর শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, তোমার মামার বাড়ি গেছিলো, সেই আপেল আছে, আর রাখা যাবে না ফ্রিজে বেশিদিন, রাখাও উচিত না, আর শরীরটা তো ভালো না, ও খাবে না, ওই জন্য ছেলের বাবাকে একটা ধরিয়ে দিয়েছি, আমি একটা নিয়ে ছোটো ছোটো কিনেছিলাম, তার কারণ আমার ছেলে খেতে চায় না, একটার হাফ কেটে দিতে হতো, ও হাফটা নিয়ে যাওয়ার পরে হাফটা থাকলে কালো হয়ে যেত, আমরাও খেতে অতটা আমি খেতে পছন্দ করি না সত্যি কথা বলতে, তো যাই হোক খেতেই হতো, কিন্তু যখন আমরা দুপুরে ভাত খাওয়ার পর খেতাম তখন দেখতাম কালো হয়ে গেছে, ওই জন্য খুব অসুবিধা হয়। গোটা ফল দেবো, ও গোটা ফল আবার নিয়ে যেতে চায় না, মানে খেতে চায় না, এত বড় খেতে পারবো না, তা ওই জন্য ছোটো ছোটো কিনেছিলাম, তা ছেলের বাবাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি, আপাতত আপেলের পালা শেষ, ফল এই জন্যই কিনতে চায় না, মোটে খেতে চায় না, বেকার বেকার কেনা হয়ে যায়। তো বন্ধুরা আপেলটা খেয়ে নিই, এবারে একটু রেস্ট নেব, তারপর বিকালে আপনাদের সঙ্গে দেখা হবে। ঘুম থেকে উঠে আমি
সন্ধ্যার একটু আগে ছাদে গিয়েছি, আর সন্ধ্যা হয়ে এসেছে বলে একেবারে ধূপ নিয়ে ছাদে গেছি, একেবারে তুলসী গাছে ধূপটাও দিয়ে এলাম, আর একটু ছাদে হাঁটাহাঁটি করলাম, আর আমার দুটো গামছা আছে ছাদে ভিজছে, সেখান থেকে একেবারে নিয়ে চলে আসি, বাকিগুলো সিঁড়িপটে মেলে দিয়েছি। তো এই ফুল গাছটা দেখুন বন্ধুরা, কালকের অনেক জবা ফুল ফুটবে, এটা লক্ষ্মী জবা, মানে ছোট এইটুকু গাছে মনে হয় 15-20টার মতো ফুল ফুটবে। যদি বৃষ্টি না হয় তাহলে সকালে কালকে দেখাবো, কালকের তো শিক্ষক দিবস, এমনি থেকেই একটা দারুণ ব্যাপার হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর আমাদের এই দেখুন লাউ গাছটাতে লাউ ধরেছে, কিন্তু গাছটা হলুদ হয়ে যাচ্ছে, আর এর আগেও একটা লাউ ধরেছিল শুকনো হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা এই যে হবে না, নষ্ট হয়ে যাচ্ছে গাছটা, কীরকম হয়ে যাচ্ছে, জল বসে যাচ্ছে কি কী ব্যাপার বুঝতে পারছি না। পুঁই শাকগুলো মোটামুটি হচ্ছে ভালো, কিন্তু বড্ড সরু সরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এবারে এই জামাগুলো সব সিঁড়িপটে আছে, এই দুটো তুলে নিয়ে আমি সিঁড়িপটে দিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে টিফিন খেয়ে নেব। আমি ছেলেকে টিফিন দিলাম, শশা কুচে, টমেটো কুচে, লঙ্কা কুচে, আর একটু আমতেল আমি নিয়েছি, ও আমতেল নেয়নি, ঝুরি ভাজা চানাচুর আছে কিন্তু খেতে চাইছে না, আমারও ভালো লাগছে না। এরপর আমরা টিউশন পড়াতে চলে যাব, আমরা নয় আমি, টিউশন পড়া আমার হয়ে গেছে বন্ধুরা, বাচ্চারা টিউশন পড়ে, আর এই কজন আছে, এদের গার্জেনরা এখন নিতে আসেনি, তাই আমার ছেলের সঙ্গেই খেলা করছে আর হাসাহাসি করছে, আমি ওদের সঙ্গে আছি বন্ধুরা। এবার কালকের ব্লগে আপনাদের দেখা হবে। তো আজকের সকালবেলা আমার ছেলে পড়তে যাবে, ওই জন্যে ছেলে শিক্ষককে যে পেন দেবে আর ক্যাডবেরি দেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, তারপরে আমার স্টুডেন্টরা এবারে আসবে পড়তে। এই যে এসে গেছে আমার স্টুডেন্টরা পড়তে সবাই, এই বাচ্চাগুলো এসে তো বলেছি একটু পড়ো, তারপরে তোমাদের নিয়ে কিছু শিক্ষক দিবসের অনুষ্ঠান হোক আর যাই হোক ছোটোখাটো করে আমরা সারবো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকের কি দিন জানো? কি দিন বলো, একসাথে বলো, একদম ঠিক বলেছো। আচ্ছা, টিচার্স ডে মানে জানো? বলো তো দেখি, শিক্ষক দিবস, ঠিক বলেছো, কিন্তু শিক্ষক দিবসটা কেন পালিত হয়, কবে থেকে পালিত হয় সেটা কি জানো? আচ্ছা, এই সম্পর্কে যে কোনো একজন বলবে, ঠিক আছে? এরা তো ছোট, এরা অতটা জানে না, নিশ্চয়ই 5, 4, 5, 6 এর ছেলেমেয়েরা জানো, তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন বলবে, কে বলতে চাও হাত তোলো, তুমি বলবে? আচ্ছা, সুরাজ বাবু বলবে টিচার্স ডে কেন পালিত হয়, তোমরা ছোট শিখে নাও কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এদিকে সরে আসি, সুরাজ বাবু একটু বলুক, যদি বলতে না পারো আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা সরে এসো এদিকে, সবাই সরে এসো এদিকে। নমস্কার, শিক্ষক দিবস কবে থেকে পালিত হয় এবং কেন পালিত হয় সেই সম্বন্ধে আমি বলছি। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ছিলেন একজন আদর্শ শিক্ষক ও মহান দার্শনিক। তার জন্মদিনকে কেন্দ্র করেই শিক্ষক দিবস পালিত হয়। তারপর কত সালে? 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। বাহ, খুব ভালো। আচ্ছা, খুব ভালো বলেছো। এবারে তোমাদের শিক্ষক হতে হবে, তাই তো? যারা বড় আছে ছোটদের পড়াতে পারবে তো? আর যারা ম্যাডাম সাজবে তাদের মধ্যে প্রথমেই তৃষা, বোনেদের পড়াতে হবে, ভাইদের পড়াতে হবে, তাই তো? আচ্ছা, আর ছেলেদের মধ্যে প্রথমে স্যার সাজবে হচ্ছে সৌম্যবাবু, হাত তোলো সৌম্যবাবু, তুমি এই ভাই বোনদের পড়াতে পারবে? আচ্ছা দেখা যাক, চলো আজকে তোমরা শিক্ষক শিক্ষিকা। আমার ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য বা স্টুডেন্টদের জন্য এই ক্যাডবেরির ব্যবস্থা করেছি, ওরা তাতেই খুব খুশি। পড়াশোনা করতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, ঠিক আছে? সব ছেলে মেয়েকে বা স্টুডেন্টকে আমি এই আশীর্বাদটাই করতে পারি, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। তো আমার ছেলে পড়তে গেছে, এখনও আসেনি, তারও ইচ্ছা ছিল এদের সঙ্গে থাকার,
বলছে আমার প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমার বাবা মা, আমি থাকতে চাই। আমি বললাম টিউশন সেরে এসো তারপরে। আচ্ছা তোমরা তো আমার দিলে এত কিছু, এবারে আমি তোমাদের তো একটা কিছু দেবো বলো। আচ্ছা দেখি ওখানে প্লেট আছে একটা দাও তো। আচ্ছা এই দিকে ঠিক আছে। আচ্ছা তোমাদের জন্য ক্যাডবেরি এনেছি, পছন্দ সবাইয়ের? হ্যাঁ। নাও একটা একটা করে সবাই তুলে নাও, তোমরা তুলে নাও একটা একটা করে। নিয়েছো? আচ্ছা তোমরা খুশি? হ্যাঁ। আচ্ছা আরো একবার বলো একসাথে, হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। আচ্ছা আজকে তোমাদের শিক্ষক কে? কই দাদা ভাই, কই হাত দিয়ে দেখাও। আচ্ছা দাদা ভাই হাই করো। বাবা মাস্টারমশাই একটু লজ্জা পাচ্ছে। নাও পড়াও, তোমার বাঁদিকে আগে বোনেদের বলে দাও কি করতে হবে, সবাইকে বলে দাও। আজকে দিনে বড় দাদা দিদিরা ছোটদের শিক্ষক শিক্ষিকা হয়েছিল, সেটা সবাই হয়েছিল, কিন্তু সবটা ক্যামেরায় ধরা সম্ভব হয়নি, কিছুটা ধরেছি। দক্ষিণ মেরু অভিযান কে লিখেছে? দীপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। জটিল যন্ত্র কাকে বলে? একবার একের বেশি সরল যন্ত্র। তুমি তো বুড়ো হয়ে গেছো। কে বুড়ো হয়ে গেছে? দাদা। হ্যাঁ তা কি ওর বয়স হয়ে গেছে নাকি? 60 বছর হয়ে গেছে? 60 বছর হয়ে গেছে বয়স। কি রে সুরা, 60 বছর হয়ে গেছে তোর মাস্টারমশাই? হ্যাঁ। এই যা, তাহলে কি হবে? রিটায়ারমেন্টের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? স্যারের রিটায়ারমেন্টের ব্যবস্থা করতে হবে। এ বাবা, সবাই হাসছে স্যার। এই যে বুড়ো বাবু স্যার, তোমার কাশি হয়েছে বলে তোমার স্টুডেন্টরা কি সব বলছে? শিক্ষক এরকম বলতে আছে? রিটায়ারমেন্টের ব্যবস্থা হলেও শিক্ষক শিক্ষক থাকে, তাই না? বলো। আচ্ছা দাদা আমাদের বলা ভুল হয়ে গেছে, দাদার একটু শরীর খারাপ তো ওই জন্যে। ঠিক আছে, আজকে টিচার্স ডে পালন করা হয়ে গেল বন্ধুরা। তো আমাদের এই ছোট্ট বাচ্চাদের নিয়ে টিচার্স ডে কেমন পালিত হলো আপনারা অবশ্যই বলবেন। আর বাচ্চারা তোমরা বলো কি করতে হবে তাহলে? লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা এবারে বিদায় নেব, টাটা।